কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ তথ্য ভিডিও চিত্রে জাহাঙ্গীর আলম কুমিল্লা শহরের টাউন হল মাঠে আয়োজিত বিএমপির গণসমাবেশে হাজি আমিরুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএমপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সমাবেশ ঘিরে দলটির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গিয়েছে পোস্টার ব্যানার ফিস্টুন ও বিলবোর্ডে চেয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় সমাবেশের দুই দিন আগে থেকেই দূর দূরান্ত থেকে দলের নেতা এসেছেন কুমিল্লায় মিছিল স্লোগানে মুখরিত ফুরো কুমিল্লা শহর বিএনপির নেতা কর্মীরা বলেছেন কুমিল্লা হলো স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ নিত্য প্রয়োজনীয় দুর্ব মূল্যের মূল্যবৃদ্ধি দলীয় নেতা কর্মীদের হত্যা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অন্যান্য সাংগঠনিক বিভাগের মতো কুমিল্লায় ও গণসমাবেশ ডাকে বিএনপি সমাবেশ স্থলে কথা হয় বাঞ্চারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী ফরিদ বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি এ কে এম মুসা বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান ফলাশ বাঞ্সারামপুর উপজেলা সদস্য সচিব মোহাম্মদ সালেহ মুসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ আব্দুল করিম অ্যাডভোকেট মোহাম্মদ মহসেন আব্দুল সত্তার সরকার ও যুবদল নেতা আলমগীর সহ প্রমুখ উপস্থিত ছিলেন